এই চ্যানেলের সকল মুভি মতামত নিতান্তই ব্যক্তিগত, তাই কোনো ভুল পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইয়ালে আরিয়াম কিছু কিছু মুভি আছে যা প্রত্যেকের মনকে ছুঁয়ে যায়। সেই মুভিগুলোর মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকে তাদের রোলটা এমনটা প্রভাবিত করে যে ইচ্ছে জাগে ওরকম নায়কের মতো যদি আমিও কিছু করতে পারতাম, বা ওরকম নায়কের মতো যদি আমিও হতে পারতাম, বাট আফসোস কিন্তু থেকেই যায় যে কেন পারলাম না। ওই আজ কিন্তু এরকমই একটা সুন্দর মুভির কথা বলতে হাজির হয়ে গেলাম আমি প্রান্তু আপনাদের সামনে। মুভিটার নাম চার্লি। 2015 সালে রিলিজ পাওয়া মালায়াম ইন্ডাস্ট্রির এই সেরা মানের মুভিটা আই থিঙ্ক অলরেডি অনেক মুভি লাভাররাই দেখে ফেলেছেন। তারপরে মুভিটা নিয়ে রিভিউ করার পিছনে বিশেষ কিছু কারণ আছে। প্রথম কারণটা হলো এরকম একটা মাস্টার ক্লাস অসাধারণ মুভি যদি আপনাদের সামনে রিভিউ বা সাজেশন আকারে না নিই তাহলে আমার চ্যানেলটা কেমন জানি খালি খালি লাগছিল। এছাড়াও আপনাদের মধ্যে কোনো একজন ভাই আমাকে সাজেস্ট করছিলেন যাতে এই মুভিটার রিভিউ করি, তো এসে পড়লাম সেই ভাইয়ের কথাটা রাখতে। ওয়েল, এবার মুভিটা কেমন ছিল বা মুভি সম্পর্কে রিভিউ জানার আগে প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো মুভির প্লট বা কাহিনীটা কেমন ছিল। সো এবার না হয় মুভির প্লট বা স্টোরি সম্পর্কে এই স্পয়লার ফ্রিভাবে আগে জেনে নিই ছোট্ট একটা এন্ট্রি রিপোর্ট। মুভিতে ভ্রমণপ্রিয় চঞ্চল মেয়ে টেশা, যিনি কিনা একজন গ্রাফিক আর্টিস্ট, আর তাকে দিয়েই মুভি শুরু, যেখানে দেখানো হয় ফ্যামিলি তাকে জোর করে বিয়ে দিতে চাইলে সে বান্ধবীর পরামর্শে পালিয়ে কেরালার একটা বাসায় ভাড়া নিয়ে লুকিয়ে থাকে। বাসাটা অগোছালো, অপরিষ্কার আর অদ্ভুত সব জিনিসে ভরা, আর তা পরিষ্কার করতে করতে তার হাতে এসে পড়ে একটা অদ্ভুত ডায়েরি। তো ডায়েরিটা মূলত কার, খোঁজ নিয়ে সে আগেই জানতে পারে বাসাটা অদ্ভুত স্বভাবের রহস্যময় ভবঘুরে এক মানুষ থাকত, তার নামই ছিল চার্লি। ওল ঘর গোছানোর সময় পাওয়া ডায়েরিটা মূলত একটা অসম্পূর্ণ ড্রয়িং বুক, যেখানে চার্লি একে রেখেছিল গত বছরের এই বাসায় থাকা অবস্থায় ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী চিত্র। সেই কাহিনীটা এত ইন্টারেস্টিং ছিল যে টেশা বাকি অসম্পূর্ণ কাহিনীটা জানার জন্য উদগ্রীব হয়ে পড়ে, আর তখনই চার্লিকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওয়েল গাইস, এভাবেই মূলত গল্পটা এগোতে থাকে। তো এবার আসি ওভারঅল মুভিটা কেমন ছিল। সাধারণত খুব কম মুভি আছে যেগুলো দেখলে নিজের অজান্তে একটা শান্তি আসে, মুভির রেস্টটা কাটতে লেগে যায় অনেক দিন, সেরকম একটা মাস্টারপিস হচ্ছে চার্লি। বলতে গেলে দুলকার সালমানের ক্যারিয়ারের সেরা সিনেমা ছিল এটা, আর সিনেমায় দেখানো দৃশ্যগুলো এত মনোমুগ্ধ ছিল যে কি বলবো। মুভিতে দেখানো কেরালার ওই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি সত্যি প্রেমে পড়ে যাবেন যে কেউ। যাই হোক, এবার যদি মুভি রেটিং এর কথা বলি, আইএমডিবিতে রেটিং রয়েছে 7.9 out of 10, আর পার্সোনাল রেটিং চার্লি কোনো সিনেমা নয়, এটা মূলত একটা ভালোবাসার নাম, তো পার্সোনাল রেটিং ভালোবাসা, সো কোনো মাপামাপি নেই, 10 on 10। আসলে চার্লি এমন একটা মুভি যখনই মন খারাপ থাকে বা অস্বস্তি বোধ করি দেখে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর মুভিটা দেখে কিন্তু বেশ কিছু ভালো মেসেজও আমরা পাই, যেমন মুভিটার মূল মেসেজ অনেকটা এমন যে যত বড় মানুষকে উপকার করার মাধ্যমে নিজের জীবনকে উপভোগ করো, অন্যের অসম্পূর্ণ ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করো যতটুকুই পারা যায়, যাতে যাদের ইচ্ছা অপূর্ণ রয়েছে তারা যেন অন্তত একটু হলেও মনে শান্তি পায়। আর এই কাজগুলো করতে পারলে নিজের মনের ভিতর যে এমন এক প্রশান্তি অনুভব করবেন যা অন্য কোনো কাজে পাবেন না, আর এখানেই যেন জীবনের প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে এমন কিছুই কিন্তু দেখতে পারবেন মুভিটিতে। তো মুভি লাভার বন্ধুরা, যারা এখনও ভুলবশত হলো মুভিটা দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন মুভিটা। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি দিচ্ছি আপনাদেরকে সবসময় সেরা মানের নানান মুভির সাজেশন, নানান মুভির রিভিউ এবং সিনেমা টপিক নিয়ে নানান ভিডিও। তো খুব শীঘ্রই আবার আসছি অন্য কোনো সিনেমা টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই এবং হ্যাপি ওয়াচিং মুভিস।